Assalamu alaikum. Last night I've seen a movie. I don't like that actor that much a lot at first. But it's looking amar kache like amar hero heroine pochondo na hole movie ototo dekhi na. But after he has been killed, then I've got the interest to see his movies. And seriously, I've seen Rabta movie last night. It's really awesome, seriously. Sushant Singh Rajput is one of the best actors. The way he express, the way he tell his dialogue, the way he like dress up, everything is really too good. Beshter kotha bolte parbo na because he is not a Muslim, so I'm sorry. But tar atta kichuta jano shanti. সব ইন্ডাস্ট্রিতে পলিসি থাকে, উল্টা পাল্টা থাকে। যেমন আমাদের দেশে সালমান শাহ, সালমান শাহ ভাই মারা গিয়েছে বিকজ ফর দ্য স্টিল ইটস নট সলভ, ইটস সুইসাইড অর ইটস কিলিং, ইটস স্টিল মিস্টিরিয়াস। সো সেম অ্যাজ সুশান্ত সিং রাজপুত, ইটস দ্য সেম কেস, দ্য ওয়ে হি কিলড, দ্য ওয়ে হু কিলড ইট। আসলে ভালো মানুষের পিছনে আসলে অনেকে শয়তানদের জন্য হ্যাপিনেস কোরআনেই আছে, যে এই দুনিয়ায় শয়তানদের পাওয়ার অনেক থাকবে, টাকা পয়সা অনেক থাকবে, অনেক কিছুই থাকবে। বাট ইফ ইউ আর গুড হিউম্যান বিং, ইফ ইউ আর আ ট্রু সোল অফ আ আল্লাহস ওয়ারিয়ার, দেন ইউ উইল নেভার লিভ ইসলাম, অর ইউ উইল নেভার লিভ ইউর পাথ অফ ট্রুনেস। ইউ উইল অলওয়েজ সে দ্য ট্রুথ, হোয়াট এভার হ্যাপেন্ড, ফর এনিথিং। বাই দ্য ওয়ে আই ওয়ান্ট টু সে লাইক সব ইন্ডাস্ট্রিতেই ঝামেলা থাকে, আর বাংলার দেশের মানুষরা খুবই ভালো, আবার খুবই খারাপ। ভালো কারা? বঙ্গবন্ধুর আদেশে যারা চলেছে, ইসলামের আদেশে চলেছে, ফার্স্ট অফ অল ইসলাম, দেন এভরি পিপল। আমি দেখেছি বাংলাদেশে ম্যাক্সিমাম কেন এভরি পার্সন, অপোজিশন হোক যেখানেই হোক, তারা বঙ্গবন্ধু কিন্তু স্লোগান গায় দ্যাট হি ইজ দ্য নাইস পার্সন, হোয়াট এভার হি ডিড, হি ডিড ইট ফর দ্য কান্ট্রি, এভরি ওয়ান অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমি এটা দেখেছি, হু এভার হি ইজ অর শি ইজ। যাই হোক, আল্লাহ জানে আমার কপালে আল্লাহ কি রেখেছে। বাট আমি আল্লাহকে বিশ্বাস করে বিন্দাস থাকার ট্রাই করি, আর আমার ইনভিজিবল আর্মি তো আছে। সময় মতোই মরবো, এর আগে মরবো না ইনশাল্লাহ। দুনিয়ার কেউ তো মারতে পারবে না ইনশাল্লাহ, শুধু আল্লাহর হুকুম ছাড়া ইনশাল্লাহ। আল্লাহকে তো ভালোবাসি, আল্লাহ তো প্রোটেক্ট করবেই, যত দিক থেকে যত রকম অ্যাটম বোম আসুক, পারমাণবিক বোমা আসুক, মিসাইল আসুক, হোয়াট এভার উইল কাম, ইট উইল বার্স্ট বিফোর ইট কামস টু মি। বাট আল্লাহর বন্ধ তো পড়েই গিয়েছি আর দুনিয়ার উপরে করোনা ভাইরাস। আর আমার কাছে মনে হয়, আমি জানি না আমি স্বপ্নে দেখেছি না আমি হাদিসে শুনেছি, বাট আমার একটা কথা ইদানিং খুব মাথায় আসে কিছুদিন ধরে, যে মানুষ যারা শয়তান থাকবে, যারা খারাপ থাকবে, তাদের বয়স তাড়াতাড়ি বেড়ে যাবে, তারা শয়তানের রূপের মতো আসবে, তারা মারা যাবে তাড়াতাড়ি। আর যারা জান্নাতের পাখি দরজার দিকে আগাবে, ভালো কাজ করবে, তারা দিনে দিনে আরও ইয়াং হবে, সুন্দর হবে। নামাজ পড়লে এমনিতেও আমাদের কোরআনে আছে দেখা যে আমরা আরও গ্ল্যামারাস হব, অনেক সুন্দর হব। আর সব কিছুতেই আছে নামাজ, পাঁচ অর্থাৎ পাঁচটা উন্নতি আছে দুনিয়ার। সো মেইন থিং ইজ শয়তানদের ধরে ধরে আমরা মারতেছে, আর নাহলে বাইরের কান্ট্রিগুলো এত ওয়েল ডেভেলপড, বাট স্টিল দে আর ইউজলেস। রিসেন্টলি অন্যান্য দেশগুলোতে অনেক বেশি
ডেথ আর বেড়ে গিয়েছে, যেমন মেক্সিকো আমি একটু আগেও দেখলাম, মেক্সিকো পোল্যান্ড এক্সাক্ট মনে পড়ছে না কি কি, ব্রাজিল মেবি, অলমোস্ট অনেকজনই মারা যাচ্ছে। সো দুনিয়ায় এক খারাপ কাজ বন্ধ হয়ে গেছে কিন্তু, যেমন সবকিছুই আমার মনে হয় মানুষের ভিতরে একটা ভয় ঢুকে গিয়েছে, আল্লাহর প্রতি কিন্তু সবাই চলে আসতেছে। একটা সময় কোরআনে লিখেছে যে সবাই মুসলিম হবে একটা সময় ইনশাআল্লাহ, এটাই সেই টাইম। আল্লাহর কত ধৈর্য ধরবে আর কত সুযোগ দিল আপনাদের, আমাদেরও লাইক ভালো হতে হবে, আমারও সবার হতে হবে, আমারও হতে হবে। অ্যান্ড প্রে ফর মি से कुछ कहो जे मुझसे दिल से प्यार ना करो, एक दिन तो आएगा दिमाग से तो करोगे। वेलकम टू द लास्ट पीरियड ऑफ दिस वर्ल्ड एंड love you.